সত্যি তার কথা বলার মতো ক্ষমতা আমাদের কারোর নেই। সমুদ্রের কূলে দাঁড়িয়ে ঠিক যেরকম অনুধাবন করা যায় না যে সমুদ্রে কত পরিমাণ জল আছে বা ঝিনুক দিয়ে সিঞ্চন করা সম্ভব নয়, এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে পরম দয়ালের দিব্য জীবন নিয়ে আলোচনা করা বা বক্তব্য রাখার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। তো আমাকে বললেও শ্রী শ্রী ঠাকুরের ধর্ম এবং শিক্ষা চিন্তা বিকাশে তার ভাবনা তদ্রূপায়ণ আচার্যদের শ্রী শ্রী দাদার ভূমিকা নিয়ে কিছু ঠাকুরের বক্তব্য রাখতে বলল। আপনারা প্রতি প্রত্যেকে জানেন সত্যযুগে হরি, ত্রেতা যুগে রাম, দ্বাপরে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন, যুগে যুগে অবতীর্ণ হতেন। কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন সময়ে যখন অর্জুন রথের ওপর দাঁড়িয়ে রয়েছে, দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছে এবং সে চিন্তিত যে আমি কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলেছি, সে বুঝতে পারছে না, এতটাই তার মনটা পরিশ্রান্ত উদ্ভ্রান্ত হয়ে রয়েছে। তার রথের যিনি চালক সারথি ভগবান শ্রীকৃষ্ণ তখন তার সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য বিশ্বরূপ দর্শন করালেন এবং বিশ্বরূপ দর্শন করাকালীন সময়ে তিনি বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমা ধর্মস্য তদাত্মানম সৃজম্যম। যখনই ধর্মের গ্লানি হয় সেই মুহূর্তে তিনি প্রকট হন এই জগৎ সংসার এই ধরাভূমিকে উদ্ধার করার জন্য। আর দেখেন সেই দ্বাপরের স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কথাকে সত্য করার জন্য আজ কলিযুগে আবির্ভূত হলেন, এই জগৎ সংসার পরিবারকে রক্ষা করতে সঠিক পথের পরিদিশা দেখাতে পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ধর্ম সম্পর্কে যা আমরা ভাবি, যা আমারও সাধারণত ধারণা ছিল এক সময় সৎসঙ্গ জগতে আসার পর, ঠাকুরের আইডিওলজি ঠাকুরের দর্শন সম্পর্কে বোঝার পর সমস্ত ভয় সমস্ত ভীতি সমস্ত চিন্তা ভাবনার যেন একটা অবসান ঘটল। ঠাকুর সমস্ত কিছুর একটা ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণের মাধ্যমে আমাদের কাছে সঠিক শব্দের অর্থের ব্যাখ্যাটা অর্থটা তার তাৎপর্যগত ব্যাখ্যাকে আমাদের সামনে তুলে ধরলেন। তিনি বললেন ধর্ম শব্দটা এসেছেন কোথা থেকে, ধ্রি ধাতু থেকে। ধ্রি মানে হলো ধারণ করা। আর যখন আমরা সেই ধর্মটাকে নিজের মধ্যে ধারণ করব, পালন করব, পোষণ করব, পরিবর্তন করব, তখনই কিন্তু ধর্ম তার প্রকট নয়। সত্যানুসরণে এক জায়গায় ঠাকুর বললেন যে ধর্ম কখনো বহু হতে পারে না। আমার মতে ধর্ম এক একটি মত, এমনকি যত মানুষ তত মত হতে পারে, ধর্ম কিন্তু এক। কিন্তু আজকে আমরা ধর্মের নেশায় যে মত্ত হয়েছি সেই ধর্মের পথে কিন্তু তিনি পরিচালিত আমাদের হতে বলেননি। তিনি বলেন ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না। কত সুন্দর আদর্শ, কত সুন্দর ভাবনা! ঠাকুর শুধু আমাদেরকে নিজেদেরকে বাঁচার কথা বললেন না, তিনি বলেন নিজে বাঁচায় অন্যে, নিজে থাকে অন্যে বাঁচায়, ধর্ম বলে জানিস তাই। নিজেকে বাঁচতে হবে, অন্যকে বাঁচিয়ে বাঁচতে হবে, তাদেরকে থাকার পথ করে তুলতে হবে, তবেই সেটা ধর্ম।